চাঞ্চল্যকর ঘটনার দেব, যেখানে সুবোধ সিং এখনো পর্যন্ত সিআইডি হেফাজতে রয়েছে। তার আরও দুজন সাক্ষীদের খবর সামনে আসছে, রওশন এবং সাহিল, জানা গিয়েছে জেলে বসেই তারা খুন, তোলাবাজি, নানান অপরাধের সিন্ডিকেট চালাত। রওশনকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে রাজ্যে এবং জানা গিয়েছে রওশন মনীষ শুক্লা হত্যাকাণ্ডেও জড়িত। আরও আপডেট নেব, বরুণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বরুণ, এ তো একেবারে অপরাধের সিন্ডিকেট বলা চলে, এবং আরও বড় ঘটনা, জেলে বসেই গোটা ঘটনার ছক্কশাও তো পুরো সিনেমার মতো। একেবারেই সিনেমার মতো কিন্তু জেলে বসে ছক করা হতো। এই সুবোধ, রওশন এবং এই শাহজাহান, তিনি তাদের নিয়ে কিন্তু একেবারে জেলে বসে ছক করতেন এবং তাদেরকে কিভাবে কাজ করতে হবে, অর্থাৎ তা কোন ব্যবসায়ীকে তোলাচ্ছে তাদের হুমকি দিতে হবে, তার উপর আক্রমণ করতে হবে, একদম একদম যেমন সিনেমায় দেখায় যে একটা সেলে এক অপরাধী রয়েছে, পাশাপাশি পরপর সেলগুলো অপরাধী রয়েছে, ঠিক তেমনই কিন্তু অপরাধীরা পরপর সেলে এবং সুবোধ তাদের কাছে আসছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন কিভাবে কোনখানে ডাকাতি করতে হবে, কোনখানে তাকে গুলি করতে হবে, তাকে ভয় দেখাতে হবে, প্রত্যেকটাই কিন্তু একেবারে জেলে বসে পুঙ্খানুপুঙ্খ ছক করা হতো। এমনটাই কিন্তু পুলিশের যে তথ্য প্রমাণ তাতে উঠে আসছে। কিছু প্রশ্ন উঠে আসছে যে যে দুজনকে, সুবোধ ছাড়াও যে দুজনকে আনা হয়েছে আরো বিহার থেকে, তারা ছাড়াও আর কি জেলে আর কোনো কেউ আছে যারা এর সঙ্গে জড়িত, তার কারণে এই প্রশ্নটা কিন্তু উঠেই আসছে। তার কারণ হচ্ছে যে এই যে জেল, জেলে বসে বেউর জেল, সেখানে কিন্তু একদম বলা যায় দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে বেউর জেল, এটা কিন্তু বলাই যায়। তার কারণ হচ্ছে সুবোধকে সেখান দিয়ে নিয়ে আসা হলো, রওশন সেখানে ছিল, রওশনকে নিয়ে আসা হলো। এই রওশন কিন্তু আবার মনীষ শুক্লা খুনের কিন্তু মামলায় কিন্তু গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল। তার কারণ হচ্ছে সেই সময় সে নাবালক ছিল, তারপরে তার জুবেনিয়ালে কেস চলে, সে ছাড়া পেয়ে বেরিয়ে যায়, তারপরে কিন্তু আবার কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে এই রওশন কিন্তু গিয়ে আবার কিন্তু সে বেউর জেলে যায় এবং একদম পাশাপাশি কিন্তু যে জেল, সেই জেল যে সেল রয়েছে, সেই সেলের পাশাপাশি তারা থাকতে আরম্ভ করে, আরও কাছাকাছি আসতে শুরু করে সুবোধের, এবং দুজন মিলে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে একেবারে বেউর জেলের মধ্যে। সেটাই কিন্তু খোঁজার চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এবং যারা সিআইডি, তারা প্রত্যেকে কিন্তু এটাই খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে এই যে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসে, যে গুলি চালানোর ঘটনা, সেই গুলি চালানোর রহস্য, যে গুলি চালিয়েছিল সে কিন্তু একেবারেই কিন্তু এই যে জায়গা, অর্থাৎ এই বেউর জেলে কিছুদিন ছিল, সেখান থেকে কিন্তু সে ছাড়া পায়, ছাড়া পেয়ে অন্যত্র কিন্তু সে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে তারপরেই আবার সুবোধের সঙ্গে কন্ট্যাক্টে আসে এবং এই যে যে গুলি চালানোর ঘটনা হয়েছে ব্যারাকপুরে অজয় মণ্ডলের উপর, ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনা হয়েছে, সেই গুলি চালানোর ঘটনার সঙ্গে কিন্তু একেবারে সরাসরি যুক্ত ছিল বলে এমনটাই পুলিশ মনে করছে। কারণ যে দুজন গাড়ি করে এসেছিল, সেই দুজন কিন্তু যারা গুলি চালিয়েছে সেই বাইকে দুজন ছিল এবং সেটা সিসিটিভির ফুটেজ থেকেও স্পষ্ট হয়েছে। এরপরে যেটা পুলিশ আরও ধারণা করছে যে এদের কভার আপ দিতে আরও হয়তো দুটো বাইক কোনোখানে ছিল, যদি এরা ফেল করতো তাহলে তো হয়তো সেই কভার আপ কিন্তু তারা দিত আরও দুটো বাইক। আর কে কে ছিল প্রত্যেকটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। কিন্তু এই জায়গা থেকে বরুণ, যদি এরকম হয়ে থাকে প্রমোটার যিনি ব্যবসায়ী, তার গাড়িতে গুলি চালনা থেকে শুরু করে মনীষ শুক্লা হত্যাকাণ্ড, সেখানে যোগাযোগ থেকে শুরু করে, তার মানে ব্যারাকপুরের আনাচে কানাচে ঘটে চলা যে অপরাধ, তোলাবাজি, খুন, হুমকি, এর প্রত্যেকের সাথেই তো তাহলে সুবোধ সিংয়ের গ্যাং এইরকম একটা জড়িত থাকার সম্ভাবনা আরও জোরদার হয়েছে, ফলে সুবোধ সিংকে ধরা হয়েছে। এবারে তাহলে আসলে আস্তে আস্তে এবারে তার বাকি সাগরেদার সামনে আসবে। তার মানে বোঝো বরুণ, যদি এটা সত্যি হয়, বিহারের জেলে বসে ব্যারাকপুরে অশান্তি পাকানোর ছক সুবোধ সিংয়ের। একেবারে বিহারের জেলে বসে ব্যারাকপুরের অশান্তি, শুধু মনীষ শুক্লা খুন নয়, এমনকি ব্যারাকপুরে যে সোনার দোকানে ডাকাতি হয়েছিল এবং গুলি করে খুন করা হয়েছিল সোনার দোকানের মালিকের ছেলেকে, সেই ঘটনার সঙ্গেও কিন্তু সুবোধের যে হাত আছে সেটাও কিন্তু মনে করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের, সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে। যত বড় বড় ঘটনা ঘটেছে সমস্ত বড় বড় ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের,
এর আগেও বেশ কিছু ব্যাংকে ডাকাতি হয়েছিল মণিকপুরম থেকে আমাদের বিভিন্ন বেসরকারি যে ব্যাংকগুলো আছে যেখানে সোনা রেখে মানুষ পয়সা নেয় সেই সব জায়গায় ডাকাতি হয়েছিল সেই ডাকাতির সঙ্গেও এর যোগ আছে কিনা সমস্তটাই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু খতিয়ে দেখবে এমনকি তারা চাইবে যে যাতে সুবোধকে তাদের যেহেতু সিবিআই সিডি সিআইডি হেফাজতে আছে সেখান থেকে যাতে তাদের হেফাজতে নিয়ে কিছুদিন তাদের তাকে জিজ্ঞাসাবাদ করা যায় এবং এই যে যারা ধরা পড়েছে সেই দুজনকে পাশাপাশি রেখে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় কারণ তারা করা যায় তার কারণ হচ্ছে এরা কিন্তু মূল সুবোধের সঙ্গে মূল পান্ডা এবং সুবোধের নাম করে যেটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সুবোধের নাম করে বিভিন্ন লোককে সুবোধই বলে দিত যে একে ফোন করে বলো যে সুবোধ টাকা চাইছে এরকম সুবোধই জানিয়ে দিত এবং সেই নাম ধরেই কিন্তু সে ফোন করতো সেই সব ব্যবসায়ীদের কাছে এবং সুবোধের নাম করেই তারা টাকা চাইতো এবং টাকাটা কোনখানে পৌঁছতে হবে কার কাছে পৌঁছতে হবে সমস্তটাই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ তাদের বলে দিত এই সাকরের দ্বারাই কিন্তু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা